বন্ধুকে এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও আলী দর্শক আপনারাও আমার সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একুশি বিজনেস অনেক ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই সূচক কমছে গতকালকে আমরা দেখলাম প্রায় চল্লিশ পয়েন্টের মতো সূচক কমেছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় ত্রিশ পয়েন্টের মতো সূচক কমেছে এই যে আমরা দেখছি যে আসলে মানে টানা কয়েক বছর ধরে কিন্তু আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার কিন্তু সাতের উপরে তার কোনো প্রতিফলন কিন্তু আমরা আমাদের পুঁজি বাজার দেখছি না তো সার্বিক যে পুঁজি বাজার এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন কিভাবে দেখছেন আমাদের মার্কেট উইক এখন ধরেন আমি যদি দুই হাজার শেষের দিকে দাঁড়িয়ে বলি এবং এটা কিন্তু এই উইকনেসটা শুরু হয়েছে আঠারো থেকে সতেরোতে আমাদের মার্কেট বেশ ভালো রিটার্ন দেওয়ার পরে আঠারো থেকে এখন পর্যন্ত সতেরোতে যে রিটার্নটা আমাদের হয়েছিল সেটা পুরোপুরি অফসেট হয়ে গেছে তো এইটার একটা রিজন হচ্ছে আঠারো সালটা ছিল কিন্তু আপনার ইলেকশনের বছর এবং এখানে পলিটিক্যাল কিছু রিস্ক লোকজন পারসিভ করেছে এবং ইনভেস্টমেন্টটা ওইভাবে ওই জিনিসগুলোকে কনসিডার করে করা হয়েছে লিমিটেড স্কেলে উনিশে আপনার আঠারো লাস্টে ইলেকশন হওয়ার পরে উনিশের শুরুটা কিন্তু খুব ভালো ছিল এবং সবাই মানে ধরেন ইনভেস্টারদের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের যেই ইস্যুসগুলো আছে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক সাইডে সেই জিনিসগুলো নতুন অ্যাডমিনিস্ট্রেশন নতুন ফাইন্যান্স মিনিস্টার নতুন পলিসি মেকিং অফিস তারা সুন্দর মানে যে প্রবলেমগুলো আছে সেগুলোর সুন্দর সলিউশন আমরা দেখতে পাবো অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল তৈরি হয়েছিল ওইটা রিফ্লেকশন ইলেকশনের পরেই কিন্তু মার্কেট অনেকটুকু বেড়ে গেল দশ পনেরো পার্সেন্টের একটা খুব দ্রুত একটা রিটার্ন আসলো এবং তারপরে দেখা গেলো যে আমাদের যে বেসিক্যালি আমাদের এই বছর উইকনেসটা কিন্তু শুরু হয়েছে আপনার দুইটা জায়গায় একটা হচ্ছে ওই যে আপনার যে এডিআর এর যে ব্যাপারটা আপনার ব্যাংকের ব্যাংকের লিকুইডিটি একটু কনস্ট্রেন্ট হলো এবং আপনার তারপরেই পিপলস লিজিং এর লিকুইডেশন এর নিউজটা আসার পরে ইনভেস্টর অনেক সেনসিটিভ হয়ে গেল রিস্ক সেনসিটিভ হয়ে গেল সো ওখান থেকে মার্কেটটা পড়া শুরু করলো বা কারেকশন ফেজটা শুরু হলো এবং এটা unfortunately ধরেন এখন কিন্তু আমাদের মার্কেটে কিছু ভালো কোম্পানি যেগুলো আমাদের বেস্ট কোম্পানি আমরা বলি বাংলাদেশের এই কোম্পানিগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন আছে এবং এখানে লং টার্ম ইনভেস্টর দের অনেক ভালো পার্টিসিপেশন হওয়ার কথা কিন্তু unfortunately হচ্ছে না কয়েকটা রিজন এক নাম্বার রিজন হচ্ছে যে আমাদের এখানে লং টার্ম ভ্যালু ইনভেস্টিং যারা করে মানে ধরেন সবচেয়ে মানে কি বলবো প্রশিক্ষিত ইনভেস্টার যারা আছে আছে এক্সপার্ট ইনভেস্টর যারা পার্টিসিপেন্টস যারা যেমন ধরেন ইন্টারন্যাশনাল ইনভেস্টার যারা বাংলাদেশে ইনভেস্ট করেন ওই সাইডে আমাদের এখন একটু নেগেটিভ একটা ফেজ যাচ্ছে কারণ হচ্ছে যে গ্লোবালি এটা আমাদের বাংলাদেশের কারণে না বা আমাদের মার্কেটের কারণে না গ্লোবালি আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্রন্টিয়ার মার্কেট ফান্ডস লিকুইডেটেড হচ্ছে তো যেহেতু আপনার ধরেন বিদেশি অ্যাসেট ম্যানেজার যারা বাংলাদেশে ইনভেস্ট করে তাদের নিজেদের ম্যান্ডেটই ছোট হয়ে যাচ্ছে বাংলাদেশে তারা সেলিং করতে হচ্ছে নেট সেলার্স দে আর নেট সেলার্স ইন দ্য মার্কেট সো এইটার কারণে ধরেন আপনি এরা কিন্তু নর্মালি এটা যদি না হতো তাহলে কিন্তু বাংলাদেশ মার্কেটে এদের নেট বাই থাকতো স্ট্রং তো ওনারা দে আর সেলিং আউট আর আপনি যদি বাংলাদেশের মার্কেট স্ট্রাকচার দেখেন আমাদের মার্কেট এই সেভেন্টি টু এইটি পার্সেন্ট হচ্ছে রিটেল ইনভেস্টমেন্ট মানে ছোট ছোটো বিনিয়োগকারী পার্টিসিপেট করে ওনারা কিন্তু আপনার অনেকটুকুই আপনার নিউজ ড্রিভেন ইফ নট রিমোট ড্রিভেন এবং ওনাদের ওই এক্সপার্টিসটা নাই যে কোন ভালো কোম্পানিতে লং টার্ম ইনভেস্টার ওই ধরনের আসলে না ওনার শর্ট টার্ম নিউজ ড্রিভেন ইনভেস্টমেন্ট করে তো ওনারা কিন্তু অলরেডি তাদের ক্যাপিটাল অনেক লস হয়ে গেছে দে ডোন্ট হ্যাভ ব্রিদিং স্পেস আর লোকাল ইনস্টিটিউশন আমাদের ব্যাংক ছিল ব্যাংকের তো এখন নিজেদের অনেক প্রবলেম অনেক ইস্যুস তো ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেশনটা ওনাদের লিমিটেড হয়ে গেছে সো আমরা আসলে এখন একটা ক্লাসিক

আমাদের স্ট্যাটিস্টিক পার্টনার যখন চায় না আসা আসা অবস্থা তখন সবাই বললো অতিথিরা যে ওরা আসলেই বাজার ঠিক হয়ে যাবে আবার সেই কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা সার্কুলার হঠাৎ করে বাজার ভালো হয়ে গেল তারপরের দিন থেকে আবার এই অবস্থা বিনিয়োগকারীরা একটা বিনিয়োগকারী চাচ্ছে না এই বিএসসিসির চেয়ারম্যানকে তারপরেও নির্লজ্জের মতো সে কিভাবে এখানে বসে থাকে

আর এই জন্য আমরা একটা পদক্ষেপ নেওয়া জানি সব সব গিয়া আমরা সব টিভি চ্যানেলে যতক্ষণ আমরা যে আবরাম হট্টার মামলার জন্য ফোকাস করলাম অন্যের বিরুদ্ধে আমরা এই মার্কেটটা সাধারণ জনগণের কাছে হয়ে যে আমরা সব মিডিয়া একই এখান দিয়ে একটা ফোকাস করি আমার এইতে ছিল দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা এসব বিষয়ে না কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরেই আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একশো বিশনেস দর্শক একশো বিশনেস এর পরবর্তী দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশে পুঁজি বজায় পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও আলী ইমামের সঙ্গে আবার ফ্রিসি আলোচনায় বিরতির আগে একজন দর্শক ফোন করে বলছিলেন যে স্ট্র্যাটেজিক পার্টনার আসলো অনেক ভালো হওয়ার কথা ছিল সেটা হলো না বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা আসলো তারপরও কি হলো না কেন হলো না উনি জানতে যাচ্ছেন আপনি কি বলবেন আচ্ছা এইসব ব্যাপার হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের ব্যাপারে ডিসি সাথে চাইনার স্টক এক্সচেঞ্জে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে তো এইটা আসলে ধরেন আমাদের মার্কেটের যে সাইজ এবং যে ধরনের আপনারা আমাদের যে প্রবলেম সেই প্রবলেম সলভ করার জন্য এটা আসলে একটা লং টার্ম নিয়ামক হতে পারে বাট ইমিডিয়েটলি মানে এইটার কারণেই যে মার্কেট ভালো হবে মার্কেট ভালো হওয়া মানে তো আমরা বুঝি যে প্রাইস স্টক পারফরমেন্স ভালো হবে স্টক পারফরমেন্স কিন্তু কিভাবে ভালো হয় একটা স্টকের পারফরমেন্স ভালো হয় যখন ওই যে কোম্পানিটা সে যেই যেই জায়গায় ইনভেস্ট করছে সেই যেই প্ল্যান্ট ইনস্টল করছে সেই যেই প্রজেক্টে যাচ্ছে সেই প্রজেক্ট যখন ভালো রিটার্ন জেনারেট করতেছে এখন আমি যদি একটা উদাহরণ দিই স্কয়ার ফার্মা স্কয়ার ফার্মা আপনি যদি দেখেন স্কয়ার ফার্মা যদি 100 টাকা ইনভেস্ট করে থাকে সে বছরে 20 টাকার রিটার্ন পায় ওই প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট থেকে ওষুধ বানিয়ে সেটা বিক্রি করে সো ওই 20% থেকেই কিন্তু ওই যে কোম্পানি যে 20% রিটার্ন হচ্ছে কোম্পানি বিজনেসে সেটাই কিন্তু শেয়ারহোল্ডাররা স্টক প্রাইজের চেঞ্জ এর থেকে পায় তাই না তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে স্টক মার্কেটের রিটার্ন ইজ মানে 80 90% ড্রাইভেন বাই দ্য পারফরমেন্স অব দ্য আন্ডারলাইং কোম্পানিজ অ্যাসেট সো এখন যদি স্কোয়ার ফার্মার বিশ পার্সেন্ট রিটার্ন না করে পাঁচ পার্সেন্ট রিটার্ন করে তাহলে কি স্কোয়ার ফার্মার মানে স্টক পারফরমেন্স ভালো হবে ভালো হবে না এখন যদি আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টর হিসেবে চায়নার ইনভেস্টর আসে তাও ভালো হবে না যদি আমেরিকান ইনভেস্টর আসে তাও ভালো হবে না সো কিন্তু আপনি একটা জিনিস বুঝতে হবে যে আমি যেই স্টকটা ইনভেস্ট করছি আমি কিন্তু সেই কোম্পানির মালিক সো ওই কোম্পানি যেখানে যেখানে ইনভেস্ট করছে ওখানে যদি ভালো রিটার্ন না পায় কোম্পানির বিজনেস যদি ভালো না হয় তাহলে আমি শেয়ার হোল্ডার হিসেবে ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি না জাস্ট বিকজ আমার চাইনিজ স্ট্র্যাটেজিক ইনভেস্টার আসছে আচ্ছা এইটা একটা আর সেকেন্ড থিং হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আসছে যে ব্যাংকদেরকে আহ্বান করা হচ্ছে যে তারা যাতে আরও স্টক মার্কেটে পার্টিসিপেট করে আমাদের ব্যাংকিং সেক্টরের হেলথ আমি মানে আমার মনে হয় যে সমসাময়িক মিডিয়া বা নিউজ পেপার ঘাটাঘাটি করলে আমরা সবাই বুঝতে পারবো যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এখন আসলে খুব ভালো একটা পরিস্থিতিতে নাই এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে অ্যাসেট কোয়ালিটির একটা ব্যাপার আছে যে আপনি ধরেন আমাদের রিসেন্ট আইএমএফ রিপোর্টে প্রায় আড়াই লাখ কোটি টাকার মতো বা থার্টি পার্সেন্ট থার্টি বিলিয়ন ডলার অ্যাসেটস যেটা বলা হচ্ছে ব্যাড এন্ড কোশ্চেনেবল তার হচ্ছে আপনি একশো টাকার যদি আপনি লোন পোর্টফুলো থাকে তার মধ্যে যদি থার্টি পার্সেন্ট ভালো না হয় তাহলে কিন্তু ধরেন আপনার ব্যবসা কিন্তু খুব ভালো অবস্থা না তো যখন ব্যবসাটা ভালো অবস্থায় নাই তখন কিন্তু কোনো একটা ব্যবসা যখন নিজের যে ব্যবসাটা সেটা ভালো করতে পারছে না তখন কিন্তু তার ইনভেস্টমেন্ট ইপিটেটও খারাপ হয় আপনি আপনার কথা ধরেন আপনার স্যালারি যদি ফিফটি পার্সেন্ট কাট করে দেয় আপনি কিন্তু স্টক মার্কেটে আর ইনভেস্ট করতে চাইবেন না কারণ আপনি ইউজুয়াল ইনকামই তো রিস্কে পড়ে গেছে তাই না তো এক ব্যাংকিং সেক্টর তাই হয়েছে যে ব্যাংকস যার যেই ব্যাঙ্কগুলো এখন ধরেন ভালো করতেছে ভালো ম্যানেজমেন্ট আছে আপনি দেখবেন যে তাদের কিন্তু ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বড় হচ্ছে না রাদার আমি বলবো যে ছোট হচ্ছে কারণ কি কারণ এইটা যে আমার ইউজুয়াল বিজনেসই যেহেতু আমি ভালো করছি না স্টক মার্কেট তো রিস্কি সো ওই রিস্কি জায়গায় আমি কম যাবো আচ্ছা আচ্ছা সো আমার মনে হয় যে জাস্ট বিকজ বাংলাদেশ ব্যাংক থেকে বলল তাতে করেই যে আমরা ধরেন ব্যাংক থেকে ইনফ্যাক্ট ব্যাংক যদি অনেক পার্টিসিপেট করেও এক মাস ব্যাংকের পার্টিসিপেশন থাকবে তারপর কি হবে মার্কেট তো এক মাসের না মার্কেট তো সাস্টেনেবলি চলতে থাকবে তা আমার যেটা মনে হয় যে আমাদের পলিসি মেকিং থেকে শুরু করে আমরা যারা মার্কেটে পার্টিসিপেট করি অ্যাক্ট করি আমাদের সবারই একটা পার্সপেক্টিভ থাকতে হবে যে কোন সলিউশন ওয়ান অফ না যে আজকে আমি একটা ওষুধ খেয়ে খাবো আর আমি আগামী দশ বছর ভালো থাকবো জিনিসটা ওরকম না আমাদের প্রত্যেকের প্রয়োজনীয় জরুরি কাজ যেটা নিজের কাজটা ঠিক ঠিকমতো করা আমি বলবো আমাদের সেক্টরে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে প্রফেশনালস হ্যাভ ফেল্ড ইন জেনারেল আমি দেখি আমি আশেপাশে দেখি অনেক বড় গভর্নেন্স ইস্যুস হচ্ছে ধরেন আমি এমপ্লয়ি পারসপেক্টিভে যদি বলি আপনি স্টক যে অ্যাভারেজ এমপ্লয়িদের যদি দেখেন দেখবেন যে তাদের কোনো স্কিল নেই আসলে তারা এক জায়গা থেকে একটা কথা শুনে ওটার উপর অ্যাক্ট করে ওটা অ্যানালাইসিস করা বা টেকনিক্যাল কোনো স্কিল নেই তো টেকনিক্যাল স্কিল নাই ক্লায়েন্টের প্রবলেম বুঝে না ক্লায়েন্টের কি দরকার ওটা সার্ভ করতে পারে না শুধু নিজেদের ইন্টারেস্টটা চিন্তা করে এইভাবে করে কিন্তু একটা ইন্ডাস্ট্রি কখনোই ভালো করতে পারে না এখন যদি আপনি একটা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা চান সেই ডাক্তার যদি নিজের ফিস ম্যাক্সিমাইজ করার মতো করে আপনাকে ট্রিট করে আপনি কি সুস্থ হবেন তো আমাদের এখানেও সেম প্রবলেম আমরা যারা অপারেটার এই যে স্টক ব্রোকারেজ মার্চেন্ট ব্যাঙ্ক যে যার জায়গা থেকে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার ফলেই এবং সাথে সাথে কিছু পলিসি ইস্যুস আছে যেই পলিসি আমাদের আসলে এই গভর্নেন্সের জায়গাগুলোতে আমাদেরকে মানে ম্যানেজ করতে পারেনি সেইগুলোর সুযোগ নিয়েই কিন্তু আজকে লোকজন আপনার ধরেন শেষ পর্যন্ত এই আপনার ধরেন বিনিয়োগকারীদের মানে প্রতিশ্রুত্ব সার্ভিসটা দিতে পারছে না তা আমার কাছে মনে হয় এখানে গভর্নেন্স ইস্যুসটা অনেক বড় একটা ব্যাপার এবং এখানে ধরেন আপনার আমরা যারা ইনভেস্টার তারা লং টার্মে প্রপার বিজনেস দেখে এবং প্রপারলি একটা সিচুয়েশান অ্যাসেস করে ইনভেস্ট করা এই কাজটাও জেনারেলি করতে পারি নি তা আমার কাছে যেটা মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড সামনের দিকের কথা যদি বলি আমার কাছে মনে হয় যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনাদের এই অনুষ্ঠানের বেশিরভাগ দর্শক হতো তারাই হবেন তাদের জন্য বেসিক্যালি আমার কাছে মনে হয় যে দুই হাজার আগে যেটা হয়েছিল যে ধরেন এবার যে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী মার্কেটে বেশ ভালো রিটার্ন করতে পেরেছে আমরা তো গত দশ বছর দেখলাম ওই কেসটা কিন্তু আর নাই এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে ক্ষুদ্র বিনিয়োগকারী এখন আসলে এত কিছু খেয়াল করে প্রপার ইনভেস্টমেন্টটা করতে পারবে না এটি স্বাভাবিক সো গোয়িং ফরওয়ার্ড তাহলে কী হবে ক্ষুদ্র বিনিয়োগকারী বাংলাদেশে ইনভেস্ট করবে না স্টক মার্কেট অবশ্যই করবে তাকে করতে হবে প্রপার ইনস্টিটিউশনাল ইনভেস্টারের থ্রুতে কিভাবে আমি যে মার্চেন্ট একটা ভালো মার্চেন্ট ব্যাংক খুঁজে বের করবো যে ভালো পোর্টফোলিও ম্যানেজ করে আমি একটা ভালো স্টক ব্রোকার খুঁজে বের করবো যার টেকনিক্যাল নলেজ আছে যে জানে যে কোন বিজনেসটা ভালো কোন মালিক ভালো কোন বোর্ড ভালো কোনটা ভালো ভ্যালুয়েশন এগুলো জানে সেই সমস্ত স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংক অ্যাসেট ম্যানেজার হাত ধরে আমি ইনভেস্ট করবো আমি নিজেই ডিসিশন নিয়ে ইনভেস্ট করবো না কারণ আপনি যদি একটা অফিসে কাজ করেন আপনার নয় ঘন্টা কাজ করার পরে আপনি কিন্তু পারবেন না এত নিউজ কভার করতে যে কি হচ্ছে মার্কেটে অন ডেইলি বেসিস এবং একটা জরুরি নিউজ আপনি যদি মিস করেন দেখা যাবে ওই নিউজটার জন্যই কিন্তু পরদিন মার্কেট পারফরমেন্স ডিফারেন্ট হচ্ছে তো এটা যারা যারা চব্বিশ ঘন্টাই যারা লেগে থাকে যাদের কাজই এটা তাদের হাতেই কিন্তু আমাদের যেতে হবে সো ক্ষুদ্র করে আমি বলবো যে আমাদের আমার যেটা আমি একজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করি শুধুমাত্র সেই কারণে বলছি সেরকম না কিন্তু আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ছাড়া কখনোই কোনো স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে সাসটেইনেবল ডেভেলপমেন্ট কি হবে চিনবেটার প্রথম কাজ হচ্ছে যে একটা ভালো মিউচুয়াল ফান্ড আইডেন্টিফাই করার জন্য একটা ভালো অ্যাসেট ম্যানেজার হতে হবে যে আমি ধরেন ম্যানেজার খারাপ হলে কিন্তু প্রোডাক্ট ভালো হবে না সো প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড আপনি যখন দেখবেন তখন তার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কেমন সেখানে কোন ধরনের লোকজন কাজ করে তাদের প্রফেশনাল এফিকেসি কেমন তাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড কি তারা কি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে পেরেছে কিনা গত কয়েক বছর হ্যাঁ সেই জিনিসটা দেখবেন এবং সেটা কিভাবে আপনি বুঝবেন সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার ওই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স দেখে মানে সে কি পরিমাণ রিটার্ন জেনারেট করেছে ইন কম্পারিজন টু দ্য স্টক মার্কেট সো ফর এক্সাম্পল আমাদের দেশে ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজার যারা আছেন তারা দেখবেন যে আপনার বাংলাদেশের স্টক মার্কেট ইন্ডেক্সকে ফিফটিন টোয়েন্টি রেটে বিট করেছে প্রতি বছর মানে ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট ওনারা পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পেরেছে সো যারা ধরেন অন্য সবার চেয়ে ভালো রিটার্ন করতেছে তাই তো তো তারা ভালো আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যারা আপনার ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং শেয়ার হোল্ডারদের আপনি ইউনিট হোল্ডাররা যখন আপনার টাকা ফেরত পাওয়ার কথা তখন টাকা ফেরত দেয় তারাই হচ্ছে অন্য সবার চেয়ে ভালো ইনভেস্টার সো আমি বলবো যে ওপেন এন্ড ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার ম্যানেজার খুব ইম্পর্টেন্ট জিনিস ক্লোজড এন্ড ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে ম্যানেজার খুব ইম্পর্টেন্ট জিনিস সাথে ডিসকাউন্টটা দেখতে হবে যে কত পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড হচ্ছে এবং আন্ডারলাইন পোর্টফোলিওতে কি কি কোম্পানিজ আছে এবং ওই কোম্পানিগুলো দেখলে কি একটু বুঝতে পারবেন যে অ্যাসেট ম্যানেজার কি ফিলোসফিতে ম্যানেজ করছে আচ্ছা আমরা অনেক কিছুই জানলাম আজকে সময় একদমই নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক দেশে পুঁজিবাদ পরিস্থিতি আমরা এতক্ষণ কথা বলছিলাম এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও আলী ইমামের সঙ্গে দর্শক নিচে একটা বিরতি আবার ফিরবো সাড়ে বারোটায় আমাদের সঙ্গেই থাকুন